আজ রবিবার বিভূতি ঘরে বসে কাগজ পড়ছে এমন সময় হঠাৎ করেই দরজার কড়াটা নড়ে উঠল উঠে গিয়ে দরজা খুলল বিভূতি সামনে দাঁড়িয়ে আছে কিশোরী আরে এসো কিশোরী ভেতরে এসো না না আর ভেতরে যাব না তুমি তৈরি হয়ে নাও বুঝেছি আজ ঠাকুর ঠাকুরমশায়ের কাছে যাওয়ার কথা বলছো তাই তো তুমি একেবারে ঠিক বলেছো। চলো আজ বৃষ্টির বিকেলে ঘুরে আসা যাক ঠাকুর মশায়ের কাছ থেকে চলো তাই চলো তাহলে আমি আর ভেতরে ঢুকছি না তুমি ঝট করে ছাতাটা নিয়ে বেরিয়ে এসো দেখি জানি কখন বৃষ্টি শুরু হয় আচ্ছা তুমি দাঁড়াও আমি এক্ষুনি ছাতাটা নিয়ে আসছি তা ভাই যাই বলো এই রবিবারের বিকেলে ঠাকুরমশাই মানে তারানাথের বাড়ি না গেলে পুরো সপ্তাহটা যেন বড্ড খালি খালি মনে হয় হ্যাঁ তুমি যা বলেছ হাঁটতে হাঁটতে প্রায় এসেই পড়েছি তারানাথের বাড়ির সামনে তার সিগারেটের একটা প্যাকেট কিনে নিই কী বলো কিশোরী আরে না না ভাই তার দরকার হবে না আমি তোমার বাড়ির যাওয়ার সময় একটা প্যাকেট কিনে নিয়েছি তাহলে তো কাজ সেরেই রেখেছো আর কি দেখি দরজায় কড়া নেড়ে ঠাকুরমশাই আছেন কিনা ভিতরে আরে এই বৃষ্টির মধ্যে উনি আবার যাবেন কোথায় ভেতরেই থাকবেন তুমি দেখেই দেখো না যাই কিশোরী আবার বিভূতি একটু দাঁড়াও তোমরা নমস্কার মশাই আজ চলে এলাম একটু আড্ডা দিতে হাতে সময় আছে তো অরে হা হা খুব সময় আছে আমিও তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম আসলে এই রবিবার এলে আমারও মনে হয় কখন তোমরা আসবে তোমাদের মতো আমারও সন্ধের আড্ডাটা কেমন যেন একটা নেশার মতো হয়ে গেছে এসো এসো ভিতরে এসো ঠাকুর ঠাকুরমশাই চারিকে আজকে দেখতে পাচ্ছি না ও কি বাড়ি চলে গেছে একেবারে ঠিক ধরেছো কাল জামাই বাবা জীবন এসে নিয়ে গেল তোমরা আমার ঘরে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি আচ্ছা ঠাকুর মশাই তা বেশিক্ষণ অপেক্ষা করালাম না তো না ঠাকুর মশাই আপনি বসুন আগে একটা সিগারেট ধরান তারপর আপনার কাছ থেকে একটা গল্প শুনবো এই মাত্রই খেয়েছি এখন আর ধরাবো না কিন্তু তোমাদের সেই এক কথা কিশোরী কতবার বলেছি আমি যেগুলো বলি সেগুলো গল্প নয় ওগুলো আমার জীবনের এক একটা অভিজ্ঞতা যা আমি তোমাদেরকে গল্পের মতো করে বলি দুঃখিত ঠাকুর মশাই আমি গল্প সে অর্থে বলিনি আমি গল্প বলতে সত্যি ঘটনার কথাই বলেছি গল্প মানে আজগুবি মিথ্যে নয় সত্যি ঘটনা নিয়েও তো গল্প হয় নাকি আমি সেই রকম সত্যি গল্পের কথাই বলতে চেয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই চটছেন কেন বেশ জমি একটা ঘটনা শুরু করুন দেখি আমাদের যে আর তর্স সইছে না আজ তোমাদের একটা বিরল ঘটনার কথা বলবো বিরল মানে আমার জীবনে এমন ঘটনা খুব একটা ঘটেনি সেবার আমার কাছে একজন প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছরের লোক এলো নাম হরিপদ এটা দশ বারো বছর আগেকার কথা তার ছেলেকে নিয়ে এক অদ্ভুত সমস্যায় আমাকে এসে সেই বলল। আগে নমস্কার ঠাকুর মশাই আমার নাম হল গিয়ে হরিপদ সমাদদার আমি বহু দূর থেকে আপনার নাম শুনে এসেছি হুগলি জেলার আরামবাগ মহকুমার একটি ছোট্ট গ্রাম হরিহর পাড়া থেকে আমি আসছি ঠাকুরমশাই আমি আমার একমাত্র ছেলে রবীনের ব্যাপারে কিছু কথা আপনাকে বলতে চাই আচ্ছা আপনি খুলে বলুন তো কী হয়েছে আমার ছেলে কলকাতার একটা বেসরকারি সংস্থায় চাকরি করে বলা ভালো চাকরি করত কারণ ওর চাকরি বোধ আর নেই বা থাকলেও সে আর বেশি দিন থাকবে না কেন কি হয়েছে কি এমন ঘটল যে চাকরি আর থাকবে না আর চাকরির থাকার ব্যাপারে আমাকে কেন দরকার হলো সেটাই আগে বলুন আমার ছেলে এক পেতনির পাল্লায় পড়েছে ঠাকুর ঠাকুরমশাই তার মানে আমাকে কিছু না লুকিয়ে একটু খুলে বলবেন কি হয়েছে হ্যাঁ সে কথাই বলছি আমাদের গ্রামের শুরুতে এক বহু পুরনো জমিদার বাড়ি আছে সেখানে এখন আর কেউ বাস করে না গ্রামের সবাই বিশ্বাস করে সেখানে এক অশরীরই প্রেতাত্মার বাস আছে আসলে বহুকাল আগে ওই বাড়িতে বাস করত গ্রামের স্থানীয় জমিদার পরিবার সেই পরিবারের এক পরমা সুন্দরী মেয়ে ছিল সেই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পাশের গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে নবীন পরে ঘটনাটা জানাজানি হয়ে যায় শেষে জমিদারের কানে গিয়ে পৌঁছয় সেই কথা স্বাভাবিকভাবে জমিদার তা মেনে নিতে পারেনি অনেক চেষ্টা করেও জমিদার তাদের আলাদা করতে পারল না একদিন জমিদার কন্যা সেই ছেলেটির সঙ্গে রাতের অন্ধকারে পালিয়ে যায় এবং তারা বিয়ে করে জমিদার আর কোনো উপায় নেই দেখে মহাসমাদরে নিজের বাড়িতে নিয়ে আসে তাদের এর কয়েকদিন পর জামাইকে শিকারে নিয়ে যাওয়ার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে বাড়ি ফিরে জমিদার গ্রামে রঠিয়ে দেয় যে শিকারে গিয়ে জামাই বাঘের পেটে গেছে এই শুনে জমিদার কন্যার শোকে বিউহল হয়ে আত্মহত্যা করে আর কিছুদিনের মধ্যেই পুরো পরিবারও কোনো এক অজ্ঞাত রোগে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় কালক্রমে ওই বাড়ি ভুতুড়ে বাড়িতে পরিণত হয় এরপর প্রায় দুশো বছর কেটে গেছে কিন্তু শোনা যায় আজও সেই জমিদার কন্যার অতৃপ্ত আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায় গ্রামে কোনো মানুষ সন্ধ্যের পর ওই বাড়ির ত্রিসীমানায় যায় না সেদিন ট্রেনের গণ্ডগোল ছিল আর সঙ্গে ঝড় বৃষ্টি হয়ে গ্রামে আসার পথে গাছ ভেঙে পড়েছিল তাই উপায় না দেখে আমার ছেলেকে সেদিন ওই বুতরে বাড়ির সামনে দিয়ে আসতে হয় আর সেই হল সর্বনাশের শুরু সর্বনাশের শুরু আসলে আসলে প্রতি শুক্রবার রবিন ওর কলকাতার মেসে থেকে বাড়ি চলে আসে আবার ফিরে যায় সোমবার সকালে সেদিনও ছিল এই রকম শুক্রবার রবীনের আসতে অনেক দেরি হয়েছিল বাড়িতে আসতেই কারণ জিজ্ঞেস করাতে ও বলে পথে গাছ ভেঙে পড়াতে অনেক ঘুরে ঘুরে ওই পৌর জমিদার বাড়ির সামনে দিয়ে আসতে হয়েছে আমি শুনে চমকে যাই কিন্তু ছেলে আমার সুস্থ শরীরে বাড়ি এসেছে দেখে আর বেশি কথা বাড়াই না কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকেই কীরকম সমস্যা এরপর থেকে রবিন রোজ রাতে কাউকে না বলে বেরিয়ে যায় আর ফিরে আসে খুব ভোর রাত্রিরে প্রথম প্রথম প্রায় ছুটি করে চলে আসত কলকাতা থেকে আর রাত হলেই বেরিয়ে যেত প্রথম প্রথম আমি বা আমার বাড়ির অন্যান্যরা ব্যাপারটা টের পায়নি কোন ব্যাপারটার কথা আপনি বলছেন এই যে রবীন্ন রাতে বাড়ি থাকে না কিন্তু পরে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি একদিন রাতে আমিও চুপি সারে পিছু পিছু গেলাম আমি তো দেখে অবাক কি দেখলেন আপনি দেখলাম রবীন ওই জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো আর কিছুক্ষণের মধ্যেই জমিদার বাড়ির দরজা খুলে গেল অথচ মনে হলো ভিতরে কেউ নেই দরজাটা এমনি এমনি খুলে গেল আর রবীন ঢুকে গেল সেই দরজা দিয়ে আর মুহূর্তের মধ্যে দরজাটা বন্ধ হয়ে গেল তারপর তারপর আমি খানিক খানিক বুঝতে পারি আসলে কি হয়েছে আমি আরও বুঝলাম এখানে থেকে আমি কিছুই করতে পারবো না আর কিছু করতে গেলে আমার ছেলের প্রাণ সংশয় হলেও হতে পারে তাই আমি ধীরে ধীরে বাড়ি চলে আসি পরের দিন ভরে রবিন বাড়ি ফিরলে ওকে সব কথা বলে খুব বোঝায় ও নিজেও বুঝতে পারে কাজটা ভালো হচ্ছে না ও কথা দেয় ও আর সেই পুরো বাড়িতে যাবে না আবার কলকাতা ফিরে গিয়ে কাজে মন দেবে কিন্তু কথা দেওয়ায় সার আবার দুদিন পরে বাড়ি চলে আসে আবার রাতে চুপি চুপি যেতে শুরু করে সেই জমিদার বাড়িতে এইভাবে বুঝিয়ে হবে না দেখে আমি রাত্রে আমার ছেলের ঘরের সামনে জেগে বসে থাকা শুরু করলাম কিন্তু এতেও কাজ হলো না প্রতিবার সে বেরোতে গিয়ে আমাকে দেখে আবার ঘরে ঢুকে পড়ে কিন্তু সমস্যা আবার অন্য দিক দিয়ে বাড়ল এত রাত জেগে জেগে আমার শরীর ভেঙে পড়তে শুরু করল আর রবিনও খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিল আমরা বাপ ছেলে দুজনেই দুর্বল হয়ে যেতে লাগলাম তা এখন আপনার ছেলের কি অবস্থা মানে বলতে চাইছি শরীর খারাপ বুঝলাম কিন্তু কতটা না এখন সেরকম কিছু ঘটেনি কিন্তু এই রকম চলতে থাকলে আমি বেশিদিন আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে পারবো না এই ব্যাপারে আপনার ছেলেকে কিছু জিজ্ঞেস করেননি হ্যাঁ অনেকবার জিজ্ঞেস করেছি ও আমাকে খুলে কিছুই বলতে চায় না কেমন যেন আচ্ছন্ন হয়ে থাকে সারা দিন আপনি যদি আমার বাড়ি গিয়ে কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারেন আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব আচ্ছা আমি আপনার সঙ্গে যাব একটু অপেক্ষা করুন আমি ভিতর থেকে তৈরি হয়ে আসছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠাকুর মশাই আপনি তাহলে তৈরি হয়ে নিন আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না আমাকে সেই জমিদার বাড়ির সামনে নিয়ে যাবেন আমি সেখানেই থাকব আর আপনি বাড়ি চলে যাবেন আর বাড়ি গিয়ে ঘুণাক ঘরেও কেউ যেন জানতে না পারে যে আমি এসেছি আপনার ছেলে তো যেন কোনোভাবেই না জানতে পারে আমি থাকবো সেই জমিদার বাড়ির আশেপাশে আর একটা কথা আজকে আপনার ছেলেকে আটকাবার চেষ্টা করবেন না ওকে আসতে দেবেন জমিদার বাড়িতে আচ্ছা আপনি যেমন বলবেন তেমনই হবে কিন্তু যদি কিছু মনে না করেন একটা কথা বলবো বলুন আপনি ঠিক কি করতে চাইছেন ওই বাড়ির সামনে ধ্যানে বসে দেখতে চাই ভিতরে আপনার ছেলের সাথে ঠিক কি হচ্ছে সেটা জানতে পারলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে আপনারা কোনো কিছু করতে যাবেন না যে আগে আপনি যেরকম বলবেন ঠিক তেমনটাই হবে কিন্তু ওই পুরো বাড়ি এখন দুপুর বিকেলের মধ্যেই আমরা ওই বাড়ির কাছে পৌঁছে যাব কিন্তু রাত পর্যন্ত অতক্ষণ সময় আপনি কি করে ওইখানে কাটাবেন ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না আপনার ছেলেকে আসতে দিন তারপর দেখি না কী হয় কি করতে পারি আচ্ছা ঠাকুরমশাই তারপর কি হলো মশাই তারপর সন্ধ্যা অতিক্রম করে ধীরে ধীরে রাত বাড়তে লাগল আমি বুঝতে পারলাম এবার রবীনের আসার সময় হয়ে আসছে আর কিছুক্ষণ অপেক্ষা করার পর রবীনকে বাড়ির দিকে আসতে দেখলাম সে সে দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল আর ওকে দরজা খুলে দিল এক সুন্দরী যুবতী মেয়ে আমি বুঝলাম সে মানুষ নয় সে একটা আত্মা সেই কারণেই হরিপদও তার সাদা চোখে তাকে দেখতে পায়নি ভেবেছে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় আমি দেখলাম সে রবীনকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল এই পর্যন্ত দেখে আমি বুঝলাম এবার ধ্যানযোগে আমাকে ভিতরের ঘটনাটা দেখতে হবে আমি গুরুকে ও ঈশ্বরকে স্মরণ করে ওখানেই ধ্যানে বসলাম আর ভিতরে ওদের দুজনের কাণ্ড দেখতে আর শুনতে লাগলাম দেখলাম মেয়েটি বলছে এতদিন তুমি কোথায় ছিলে আসনি কেন রাতে এলে সবাই ভীষণ সন্দেহ করে বলে এটা ভূতের বাড়ি আসতে নিষেধ করে আমার বাবা ঘরের দরজার সামনে বসে সারা রাত পাহারা দেন কি করে আসি বলো কি সব কথা ভূতের বাড়ি হতে যাবে কেন এ তো আমার নিজের বাড়ি আচ্ছা তুমি তো এত বড় হয়েছ চাকরি করো এখনো বাবাকে এত ভয় তুমি তো এরকম ছিলে না আমাকে বিয়ে করেছিলে আমার বাবার মতের বিরুদ্ধে মনে পড়ে তুমি কি বলছো এসব আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার তো কিচ্ছু মনে নেই কিন্তু এখন আমি তোমাকে বিয়ে করতে চাই একদিন তোমাকে না দেখতে পেলে আমার আমার নিজেকে পাগল পাগল মনে হয় তোমাকে না দেখতে পেয়ে আমি কদিনেই অসুস্থ হয়ে পড়েছি আমাকে ভালো করে দেখো আমার চেহারা কেমন খারাপ হয়ে গেছে আর তুমি এইসব আবল তাবোল কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না আমরা বিবাহিত তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী কি বলছো তুমি আমি ঠিকই বলছি গো না তুমি ঠিক বলছো না আমাদের বিয়ে হলে আমার মনে থাকতো না হয় তুমি পাগল নয় আমাকে পাগল করে দেবে এবারে আমি বুঝতে পারলাম এটাই আমার ওদের সামনে গিয়ে দাঁড়ানো সঠিক সময় দুজনেরই দুজনকে বুঝতে ভুল হচ্ছে আমি মন্ত্র বলে নিজের দেহ বন্ধন করে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম দুজনেই আমার দিকে অবাক হয়ে তাকালো রবীন্ন জিজ্ঞাসা করল এ কি আপনি কে আপনি এখানে এলেন কী করে আমি একজন সাধক আমার নাম তারানাথ আমার সাধনা ও মন্ত্র বলে নিজের শরীর বন্ধন করে আমি তোমাদের সামনে এসেছি আমি বাইরে থেকে যোগ বলে সব শুনেছি আর সব দেখেছি আমি বুঝেছি তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে শোনো রবীন্ আর মল্লিকা তুমিও শোনো মা আপনি আমার নামও জানেন দেখছি হ্যাঁ জানি কঠিন সাধনায় সবই সম্ভব কিন্তু কি নিয়ে তোমাদের এত ভুল বোঝাবুঝি আমাকে সেটা বলবে আমি এই বাড়ির মেয়ে রবিন আমার স্বামী আমার জীবন থেকেও হারিয়ে গিয়েছিল আজ এত দিন পরে আবার ফিরে এসেছে কিন্তু আমাকে চিনতে অস্বীকার করছে মল্লিকা তুমি পুরোপুরি ঠিক বলছ না আমি যোগ বলে দেখেছি নবীন তোমার স্বামী ছিল কিন্তু আজ ও আর সেই নবীন নয় ও এখন রবিন এটা ওর বহু জন্ম আগের কথা কি বলছেন আপনি হ্যাঁ মা আমি ঠিকই বলছি তুমি মা আর বেঁচে নেই আজ থেকে প্রায় দুশো বছর আগে তোমার মৃত্যু হয়েছে কিন্তু ভালোবাসার মোহ না কাটায় তোমার মুক্তি হয়নি তুমি যে জগতে বাস করো সেটা মানুষের জগৎ নয় সেই জগতের সময়ের মাত্রা আমাদের মানুষের জগতের সময়ের মাত্রার থেকে অনেক আলাদা তোমার জগতে হয়তো কয়েক বছর কেটেছে কিন্তু বাস্তবে প্রায় দুশো বছর পেরিয়ে গেছে নবীনের অনেক জন্ম পেরিয়ে গেছে ভাগ্যক্রমে ও অনেকগুলো জন্মমৃত্যুর চক্র পেরিয়ে আবার জন্মেছে এই গ্রামে আর ভুল করে এই রাস্তায় এসে তোমার চোখে পড়ে গেছে আর তোমার ভিতরের শক্তি ওকে বারবার আকর্ষণ করে এই বাড়িতে গভীর রাতে টেনে এনেছে কি বলছেন মশাই আমি যাকে জীবন সঙ্গী করব বলে মনস্থির করেছি সে কোনো জীবিত মানুষই নয় আমি আমি বিশ্বাস করি না বিশ্বাস করো আমি একেবারে সত্যি বলছি আমি কিছু ভুল বলছি না তার প্রমাণ আমি দিচ্ছি রবীন তুমি মল্লিকাকে ছুঁয়ে দেখো এ কি মল্লিকা তোমার শরীর কই শোনো মা তুমি ভুলে গেছো তোমার মৃত্যু তুমি এখন তুমি নিজের জগতে ফিরে যাও আমি তোমার জন্য মহাযজ্ঞ করে তোমার মুক্তির উপায় করব আমার দেওয়া দৃষ্টিতে তুমি চোখ বুঝলে সব মনে করতে পারবে এইবার আমার মনে পড়েছে সব আমি চলে যাবো আমার জগতে কিন্তু আমার স্বামী তোমার মুক্তি হলে তুমি আবার জন্ম নেবে আবার এই পৃথিবীতে আসবে আমি আশীর্বাদ করছি সেই জন্মে রবিনের সাথে তোমার মিলন হবে রবিনও জন্ম নেবে তোমার জন্য আমি তোমাদের দুজনের জন্যই যজ্ঞ করব কিন্তু কিন্তু আমি কি ওকে ভুলতে পারবো আমি তো মরে যাব ওকে ছাড়া বাকি জীবন কাটাবো কিভাবে ওকে ছাড়া তো আমার মরে যাওয়াই ভালো রবিন ভগবানের দেওয়া জীবন তুমি নষ্ট করতে পারো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি সব ভুলে যাবে যাবে মল্লিকা অদৃশ্য হলেই তোমার মন থেকে ওর কথা মুছে মা মল্লিকা তুমি এবার নিজের জগতে ফিরে যাও যাচ্ছি বাবা কিন্তু চোখের সাথে সাথে এই অভিশপ্ত বাড়িটাও গ্রামের মানুষদের পড়িয়ে ফেলতে বলবেন আমি চাই না আমার গ্রামের লোকজন ভয়ে ভয়ে জীবন কাটাক তোমার ইচ্ছে মতোই কাজ হবে এবার তুমি ফিরে যাও মল্লিকা অদৃশ্য হতেই আমি রবীনকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে এসে রবীন অস্বাভাবিকভাবে বলল এই ভুতুরে বাড়িতে কেউ আসে নাকি কেন যে এলাম এখানে ঠিক বুঝতে পারছি না আমি তাকে বললাম বেড়াতে এসেছিলাম ভায়া সেও আর দ্বিতীয় কোনো কথা বলল না তারপর দুজনে চললাম হরিপদর বাড়ির দিকে আচ্ছা তারপর আপনি সেই আত্মার শান্তির ব্যবস্থা করলেন হ্যাঁ বাড়ি ফিরে হরিপদকে সব কথা খুলে বললাম আর পরের দিনই করলাম সেই মহাযজ্ঞ আর হরিপদকে বললাম মল্লিকার ইচ্ছা গ্রামের লোকেদের দিয়ে ওই অভিশপ্ত বাড়িটি পুড়িয়ে ফেলার ব্যবস্থা করতে فلام کولکتائ